সাবস্ক্রাইব করুন সোনি আর্ট, ক্লিক করুন বেল আইকন। নাওজির, এবার শুরু করে দেখি। কৃষ্ণচন্দ্র তাই জাহাপানা, সে কি মোটেও ভালো কথা না উজির। কৃষ্ণচন্দ্র যদি সঠিক সময়ের আগেই সব খাজনার টাকা শোধ করে দেয়, তাহলে আমি কোন ছুতো এই কৃষ্ণচন্দ্রের পিছনে লাগবো শুনি। আমি এটা খুব ভালো করেই জানি জাহাপানা, কৃষ্ণচন্দ্রের পেছনে না লাগলে আপনার আবার বিরিয়ানি হজম হতে চায় না। হ্যাঁ, তা ঠিক বলেছো উজির। মাঝে মাঝে ইচ্ছে করে কৃষ্ণচন্দ্রকে বিরিয়ানির হাঁড়ির ভেতরে ঢুকিয়ে সেদ্ধ করে খাই। সেই কবে থেকে কৃষ্ণনগর রাজ্যটা হাতিয়ে নেওয়ার জন্য লড়াই করছি। আর প্রত্যেকবার রাজা কৃষ্ণচন্দ্র আর গোপাল আমাদের বানানো ফাঁদে আমাদেরই ফেলে দিচ্ছে জাহাপানা। তাই এবার আমি আগে থেকে কোনো ফাঁদ পাতবো না উজির, যা হবে সব সামনাসামনি বোঝা পড়া হবে। সে কি জাহাপানা, হ্যাঁ কি করবেন আপনি? আমি কৃষ্ণনগরে যাবো উজির, আমি যাবো আচমকা, কৃষ্ণচন্দ্রকে না জানিয়ে। এবার একটা হেস্তনেস্ত করেই তবে মুর্শিদাবাদে ফিরবো, এই আমি বলে দিলাম। যে করেই হোক কৃষ্ণনগর রাজ্যটা আমার চাই উজির। দূর কোথায় ভাবলাম একটু ঘুমিয়ে শরীরটা সতেজ করে নেব, তা নয়, গিন্নির জুলুমবাজি দিনকে দিন বেড়েই চলেছে। আমি ঠিক দেখছি তো, নাকি ঘুম কম হওয়ার জন্য উল্টো পাল্টা দেখছি? নবাব আর উজিরকে যেতে দেখলাম বলেই তো মনে হলো, ওনারা তো রাজবাড়ির দিকেই যাচ্ছেন। যাই একবার গিয়ে দেখে আসি তো। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়, জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। মহারাজ, আজও গোপাল ডুব মেরেছে। এ আর নতুন কি, গোপাল গুনে গুনে কয়েকটা দিন মাত্র রাজসভায় আসে, আর মাস গেলে তো পুরো মাসের বেতন পায়। কি কৃষ্ণচন্দ্র, তোমার রাজকার্য কেমন চলছে শুনি? দেখেছেন রাজা কৃষ্ণচন্দ্র আপনাকে দেখে কেমন ভূত দেখার মতন চমকে উঠল। তাই তো দেখছি উজি। কি কৃষ্ণচন্দ্র, অমন চমকে উঠলে কেন? মানে আমি তো সঠিক সময়ে খাজনা শোধ করে দিয়েছি নবাব বাহাদুর, আর আপনি আমার রাজ্যে আসবেন তেমন কোনো চিঠিও তো আমি পাইনি। তাই মানে কি মানে মানে করছো? আমি বুঝি তোমার রাজ্যে তোমাকে না জানিয়ে আসতে পারি না? না 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 না, তা আমি বলতে চাইনি। পারেন তো, 100 বার পারেন। জাহাপানা কিন্তু শুধু এই রাজ্যেই ঘুরতে আসেননি, এসেছেন রাজ্য কেমন চলছে সেটা দেখতে। রাজ্য ভালোই চলছে নবাব বাহাদুর, প্রজারা সবাই খুশিতে আছে। মাঠ ভরা ধান, পুকুর ভরা মাছ, রাজকোষ ভরা মুদ্রা, তাই না মহারাজ? হ্যাঁ, মন্ত্রী মশাই একদম ঠিক বলেছে নবাব বাহাদুর। গোপাল তুমি আগে। হ্যাঁ মহারাজ, রাস্তা দিয়ে বাজারের পথে যাচ্ছিলাম, উজির আর নবাব বাহাদুরকে রাজবাড়ির দিকে আসতে দেখে আমিও চলে এলাম। এবার চলো তোমার রাজ্যটা একটু ঘুরে দেখা যাক, দেখি তোমার শাসন ব্যবস্থায় রাজ্যের প্রজারা কেমন আছে। নবাব বাহাদুরকে তো বিশেষ সুবিধের বলে মনে হচ্ছে না। নিশ্চয়ই কোনো ফাঁদ পেতে রেখেছেন আমার রাজ্যটা হাতিয়ে নেওয়ার জন্য। আমি বরং গোপালকে সঙ্গে করে নিয়ে যাই। তাই ভালো। হ্যাঁ চলুন চলুন নবাব বাহাদুর। এই গোপাল, আহা, আরে তুমিও চলো আমাদের সঙ্গে। দেখুন দেখুন, যেদিকেই তাকাবেন সেদিকেই সবুজ ধান ক্ষেত।
তাই তো, যেদিকেই তাকাই সেদিকেই ফসল আর ফসল। আর প্রজারা, হ্যাঁ, তারা কি সবাই সুখে আছে জাহাপনা? ওই তো দুজন চাষি আমাদের দিকেই আসছে নবাব বাহাদুর। আপনি না হয় তাদের নিজের মুখেই একবার জিজ্ঞাসা করে দেখুন না। এই যে চাষিরা, তোমরা সবাই কেমন আছো? আগে ভালো আছি হুজুর। শুনলাম রাজা কৃষ্ণচন্দ্র তোমাদের ওপর খুব অত্যাচার করেন, সময় মতো খাজনা না দিলে জমি কেড়ে নেন, এটা কি সত্যি? হ্যাঁ বলো বলো। কি যে বলেন হুজুর, এই কথা মোটেও সত্য নয়। মহারাজ একেবারে মাটির মানুষ, সুখ দুঃখ আপদ বিপদ যখনই দরকার হয় তখনই মহারাজকে পাশে পাওয়া যায়। মহারাজ তো নন, যেন সাক্ষাৎ ভগবান। ঠিকই বলেছ ভাই, আমাদের মহারাজ সাক্ষাৎ ভগবান। যাও যাও, এবার তোমরা বাড়ি যাও। দেখলেন তো নবাব বাহাদুর, আমার রাজত্বে রাজ্যের প্রজারা সবাই সুখে শান্তিতে আছে। বড্ড রোদ, আমার খুব গরম লাগছে কৃষ্ণচন্দ্র, আমি 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 প্রাসাদে ফিরতে চাই। তা তো লাগবে, হাজার চেষ্টা করেও নবাব বাহাদুর মহারাজের কোনো দোষ খুঁজে পাননি, তাই তো নবাবের মাথা এখন গরম। চলুন নবাব বাহাদুর, প্রাসাদে ফিরে একটু খেয়ে নেবেন। ওরে বাবা, রাজা কৃষ্ণচন্দ্র নবাবের বেশ ভালোই খাতির যত্ন করছে দেখছি। এইভাবে চলতে থাকলে যে রাজা কৃষ্ণচন্দ্রের দোষ খুঁজে বার করে তাকে শাস্তি দেওয়া অসম্ভব। এই তো রাজা কৃষ্ণচন্দ্রকে শাস্তি দেবার একটা কারণ খুঁজে পেয়েছি। জাহাপানা দেখুন দেখুন, জাহাপানা দেখুন, একবার চোখ খুলে দেখুন। ছি 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 ছি, আমাদের নবাব বাহাদুরকে এইভাবে অপমান! কি হলো জি, কে আমাকে অপমান করলো? রাজা কৃষ্ণচন্দ্র জাহাপানা। আমি আবার কি করলাম? এই দেখুন জাহাপানা, রাজা কৃষ্ণচন্দ্র আপনার ছায়ার ওপর পা দিয়ে দাঁড়িয়ে আছে। আপনি হলেন কিনা যাকে বলে বাংলার নবাব? একটা সামান্য রাজ্যের রাজা হয়ে রাজা কৃষ্ণচন্দ্র কিনা আপনার ছায়ার উপর পা দিয়ে দাঁড়ায়? হ্যাঁ, কত বড় সাহস! এই কৃষ্ণচন্দ্র, আমাকে এইভাবে অপমান, আমি তোমাকে ছাড়বো না, এই বলে দিলাম। না মানে আমি 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 ইচ্ছে করে আপনার ছায় পা দিয়ে দাঁড়াইনি নবাব। তাছাড়া এইটা তো সামান্য ছায়া, তাতে পা দিলে আর কি মানে আসে যায়? যায় যায়, অনেক কিছু আসে যায়। তুমি বাংলার নবাবের ছায়ায় পা দিয়ে দাঁড়িয়েছো, এই অপরাধে আমি তোমার গর্দান নেব কৃষ্ণচন্দ্র। রাগ করবেন না নবাব বাহাদুর, এই সামান্য বিষয়ের জন্য মহারাজের গর্দান নেওয়া কি উচিত হবে? তুমি আর বেশি ভাড়ামো করো না গোপাল, নবাব রেগে গেলে তোমার গর্দানও নেবেন। না বাবা, এখানে মুখ খোলা উচিত হবে না। আমি বাবা চুপ করে থাকি, যেদিকে দল ভারী সময় বুঝে সেই দিকেই চলে যাব। আপনার পায়ে পড়ি নবাব বাহাদুর, আমাকে ক্ষমা করে দিন, এই ভুল আমার আর কোনোদিন হবে না। না 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 না, ক্ষমা আমি করবো না, কিছুতেই নয়। আগামীকালই তোমার গর্দান নেব। বলো কৃষ্ণচন্দ্র, তোমার শেষ ইচ্ছে বলো, আমি কথা দিলাম তোমার শেষ ইচ্ছে আমি পূর্ণ করবো। আমি কি করলাম? গর্দান নেওয়ার কথা শুনে মহারাজ খুব ভেঙে পড়েছেন নবাব বাহাদুর, তাই মহারাজের হয়ে আমি আপনার কাছে একটা দিন অতিরিক্ত সময় চাইছি। ধরে নিন এটাই মহারাজের শেষ ইচ্ছে। বেশ, দিলাম একদিন অতিরিক্ত সময়, আমি কৃষ্ণচন্দ্রের প্রাসাদেই থাকবো, কৃষ্ণচন্দ্রের গর্দান নিয়ে তবেই আমি মুর্শিদাবাদে ফিরবো। চলো উজির। সেটাই তো ভাবছি মহারাজ। সকাল থেকে এক ফোঁটা জলও মুখে তোলেননি, এইভাবে যে অসুস্থ হয়ে পড়বেন। আর শরীর ভালো রেখে কি হবে বলো তো রানী? আরে একদিন পরেই যে। না না, ওসব কিছুই হবে না, সব ঠিক হয়ে যাবে দেখবেন। না রানী, নবাব যখন একবার সুযোগ পেয়েছে তখন আমার গর্দান নিয়ে তবেই ছাড়বেন।
এর থেকে পালানোর আর কোনো পথ নেই রানী। চলুন তবে, আমরা এই রাজ্য ছেড়ে অন্য কোথাও চলে গিয়ে ছদ্মবেশে থাকি। না 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 না, আমার রাজ্য ফেলে, প্রজাদের ফেলে আমি কিছুতেই যাব না রানী। মহারাজও পালিয়ে যাবেন না, আর নবাবও মহারাজের গর্দান নিয়েই ছাড়বেন। এই সুযোগ নবাবের দলে যোগ দিলে আমার প্রাণও বাঁচবে, আর কৃষ্ণনগরের রাজাও হতে পারবো। যাই, এই বেলা একবার নবাবের সঙ্গে দেখা করে আসি। চমকে দিলাম কৃষ্ণচন্দ্রকে? একেবারে বিদ্যুতের মতন জাহাপনা। এবার কৃষ্ণনগর রাজ্যটা পাওয়ার হাত থেকে কেউ আমাকে আটকাতে পারবে না। এবার শুধু কৃষ্ণচন্দ্রের গর্দান নেওয়ার অপেক্ষা। ঠিক বলেছেন জাহাপনা। এ কি মন্ত্রী জি? আগে আজ থেকে আমি আপনার হয়েই কাজ করবো জাহাপনা। আজ থেকে আপনিই আমার উপরওয়ালা। দেখেছেন না বাপ, সুযোগ বুঝে কেমন দল বদল করছে এই মন্ত্রীটা। বেশ বেশ বেশ, আমার তাতে কোনো আপত্তি নেই, দল যত ভারী হবে ততই বলো। মানুষটা সেই কোন সকালে বাজারে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়েছে, বেলা গড়িয়ে সন্ধ্যে হতে চলল, এখনো মানুষটার আসার নাম নেই। গিন্নি, ও গিন্নি, আয়। এতক্ষণে এসেছেন বলি, তা তুমি কেমন মানুষ গা? কেন কেন, তুমিও যেমন মানুষ আমিও তেমন মানুষ। তোমার মতন আমারও দুটো হাত, দুটো পা, দুটো কান, দুটো চোখ, আর একটা নাক আছে। সে তো দেখতেই পাচ্ছি, শুধু নেই মাথা। সেই কখন তোমাকে বাজার করতে পাঠিয়েছি বলি, বাজারের থলেটা কোথায় ফেলে এলে শুনি। এই রে যা, একেবারে ভুলে মেরে দিয়েছি। আর বলো না গিন্নি, নবাব আর উজির রাজ্য ভ্রমণে এসেছেন। মহারাজ নবাবের ছায়ার উপর পা দিয়ে দাঁড়িয়েছেন, শুধু এই অপরাধে নবাব বাহাদুর মহারাজের গর্দান নেবেন বলে জানিয়েছেন। এত কিছুর মাঝখানে কি আর বাজারের থলের কথা মনে থাকে গিন্নি? সে কি গো, হায় হায় হায়, আর আমরা যাব কোথায়? মহারাজ চলে গেলে রাজ্যটা যে ভেসে যাবে গো। না না, এত সহজে আমি মহারাজের কিচ্ছুটি হতে দেব না গিন্নি। যতক্ষণ আছে গোপাল ভাঁড়, নবাব পারবে না মটকাতে মহারাজের ঘাড়। পেয়েছি গিন্নি, পেয়েছি, একটা উপায় খুঁজে পেয়েছি। এখনো সময় আছে, এই সুযোগে মহারাজের সঙ্গ ছেড়ে নবাবের দলে যোগ দাও সবাই, না হলে নবাবকে বলে আমি তোমাদের সবার গর্দান নেব। এই বলে দিলাম। না 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 না, এ কি করে হয়? সারা জীবন মহারাজের জন্য কাজ করে গেলাম, আর আর শেষ বয়সে এসে কিনা দল বদল করতে হবে? না 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 না, তোমাদের মহারাজের হাতে আর মাত্র একদিন সময় আছে, আগামীকালই নবাব মহারাজের গর্দান নেবেন। তার মধ্যে যদি তোমরা নবাবের দলে যোগ দাও তবে এই যাত্রায় বেঁচে যাবে, না হলে মহারাজের গর্দানের সঙ্গে সঙ্গে তোমাদের সবার গর্দানও ঘেচাঙ্কো। মন্ত্রী মশাই ঠিকই বলেছেন, ভেবে দেখো সবাই। গোপাল, তুমিও শেষে এই কথা বলছো? হ্যাঁ বলছি, সব ভেবে চিন্তেই বলছি। দল বদল করা অন্যায়ের কিছু নয়, তাছাড়া আমাদের মহারাজ আজ আছে কাল নেই। বাহ গোপাল, তুমিও যে দল বদল করবে এটা আমি বুঝতেই পারিনি। আমি এক্ষুনি নবাবকে গিয়ে এই খবরটা দিচ্ছি। বলুন বলুন, নবাবকে বলে দিন আজ থেকে গোপাল ভাড়ও নবাবের দলে। গোপাল, শেষে তুমিও? আগে হ্যাঁ মহারাজ, আপনি ঠিকই শুনেছেন। ছি 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 ছি, এই জন্য তোমাকে এত স্নেহ করেছিলাম, শেষে তুমিও আমাকে ঠকালে। মহারাজ,
আপনি একবার রাজসভায় বলেছিলেন গোপালকে চোখ বন্ধ করে ভরসা করা যায়, গোপাল আপনাকে কোনোদিন ছেড়ে যাবে না। সুযোগ বুঝে গোপালও আপনার পিঠে কেমন ছুরি বসিয়ে দিল মহারাজ। আমার ভাবতেই ঘৃণা করছে গোপাল, যে তুমি আমার রাজসভার একজন সদস্য ছিলে। বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার চোখের সামনে থেকে। কি কৃষ্ণচন্দ্র, একে একে সবাই যে তোমাকে ছেড়ে গেল। নবাব বাহাদুর, আজ থেকে আমি আপনার হয়েই কাজ করব। দয়া করে এই অধমকে আপনার পায়ে ঠাঁই দিন। শেষে গোপালও আমাদের দলে চলে এলো। এরকম হবে জানলে আমি কবেই তোমাদের আমার রাজসভা থেকে বার করে দিতাম। শেষে কিনা সবাই আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো। আপনি আপনি শান্ত হন মহারাজ, শান্ত হন। এটাই আপনার ভাগ্যে লেখা ছিল, ভাগ্যের লেখা যে কেউ খণ্ডাতে পারে না মহারাজ। কি আছো, এক্ষুনি ঢেড়া পিটিয়ে রাজ্যে ঘোষণা করে দাও, আগামীকাল সকালে রাজা কৃষ্ণচন্দ্রের গর্দান নেওয়া হবে। আর আজকের মতন কৃষ্ণচন্দ্রকে কারাগারে বন্দী করে দাও, যাতে কোথাও পালিয়ে যেতে না পারে। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও বলছি। রানী, ও রানী, আমাকে বাঁচাও রানী। অবশেষে সেই দিনটা এলো, আজই কৃষ্ণচন্দ্রের এই পৃথিবীতে শেষ দিন। কাল থেকে এই কৃষ্ণনগর রাজ্যটা আমার। নবাব বাহাদুর, আপনি চাইলে আমার উপর এই রাজ্যের দায়িত্ব দিতে পারেন। আপনি যেমনটি বলবেন আমি তেমনটি শুনব। দেব দেব, এই রাজ্যের দায়িত্ব আমি তোমাকেই দেব। তুমি হলে আমার প্রভুভক্ত গাধা, আমি জানি আমি যা বলবো তুমি তাই শুনবে। নবাব, আপনি আমার প্রশংসা করলেন না তিরস্কার করলেন কিছুই বুঝলাম না। শুধু এইটুকু বুঝলাম আমি হব কৃষ্ণনগরের নতুন রাজা। নবাব বাহাদুর, আমি তাহলে মন্ত্রী হব। হবে হবে হবে, সবই হবে। তার আগে কৃষ্ণচন্দ্রের গর্দানটা তো নিতে হবে। উজির, তলোয়ার বার করো, আমি নিজে হাতে কৃষ্ণচন্দ্রের গর্দান নেব। দাঁড়ান নবাব বাহাদুর। কি হলো গোপাল, মাঝপথে থামালে কেন? আগে একটা অনুরোধ ছিল নবাব বাহাদুর। আবার কি অনুরোধ? আগে অনেকগুলো বছর তো মহারাজের সঙ্গে ছিলাম আমি, মহারাজ সব কাজ আমাকে দিয়েই করাতেন, এদিকে বেতনও বাড়াতেন না। তাই আমার মনের কোণে মহারাজের জন্য অনেক রাগ জমে আছে। তা আপনি যদি অনুমতি দেন তাহলে মহারাজের গর্দানটা আমি নিজে হাতে ঝেঁচাংফু করতে চাই। ছি গোপাল ছি, তুমি শেষ পর্যন্ত এতটা নিচে নামবে আমি ভাবতেই পারিনি গোপাল। গোপালকে ভালোবাসার, গোপালকে বিশ্বাস করার ভালো মর্যাদা দিচ্ছে এবার গোপাল। ভাগ্যিস এই দিনটা এসেছিল, না হলে তো আমি গোপালের আসল চেহারাটা দেখতেই পেতাম না। গোপালকে এতদিন বিশ্বাস করে আমি ঠকেছি। আমিও চাই আমার গর্দান ওই গোপাল নিক। নাও গোপাল ধরো, রাগ পুষে রাখতে নেই, কৃষ্ণচন্দ্রের গর্দান নিয়ে সব রাগ ঝেড়ে ফেলে দাও। মহারাজ কৃষ্ণচন্দ্রের গর্দান নিয়েছি। এই গোপাল, তুমি আমার সঙ্গে মশকরা করছো? কৃষ্ণচন্দ্র যে অক্ষত দাঁড়িয়ে রয়েছে তাতে কি জাহাপনা, দেখলেন না আমি কেমন মহারাজের ছায়ার গলায় এক কোপ মারলাম। ছায়ার গলায় কোপ মারলে আসল মানুষের কিছুই হয় না মর্কট। কেন 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 হয় না কেন? ছায়ায় পা দিলে যদি আপনাকে অপমান করা হয় তাহলে ছায়ার গর্দান নিলে সেটা শাস্তি হবে না কেন? গোপাল, এই তাহলে ছিল তোমার মনে? কি নবাব বাহাদুর, আমি কি কিছু ভুল বললাম? না, মানে 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 ঠিকই বলেছো গোপাল,
তবে আর মহারাজ গোপাল ভাঁড় মন্ত্রী নয় যে সুযোগ বুঝে দল বদল করবে। গোপাল ভাঁড় মহারাজের সঙ্গে ছিল, আছে, আর ভবিষ্যতেও থাকবে। সত্যি গোপাল, যা খেলা দেখালে তুমি! তুমিও আমাদের ক্ষমা করে দিও গোপাল, না বুঝে আমি আর মহারাজ তোমাকে অনেক উল্টো পাল্টা বলেছি। কোথা থেকে কি হয়ে গেল কিছুই বুঝলাম না। জাপানা জাপানা, এখানে আর বেশিক্ষণ থাকা বোধহয় ঠিক হবে না। চলুন জাপানা, মুর্শিদাবাদে ফিরে যাই। গোপাল থাকতে কৃষ্ণনগর আমাদের আর পাওয়া হবে না। জাপানা ঠিক বলেছে উজিত, চলো 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 চলো। আমাকে একা ফেলে যাবেন না জাহাপনা। এবার আমার কি হবে মহারাজ? ভুল হয়ে গেছে মহারাজ, আর কোনো দিন আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। না না না, আরে তোমাকে ফিরিয়ে নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এই প্রহরী, এই মন্ত্রীকে ধরে এক্ষুনি কারাগারে বন্দি করে দাও। ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে ওরে, বাঁচান মহারাজ, বাঁচান, ক্ষমা করে দিন, আর হবে না। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা। গোপাল, ভাগ্যিস তুমি ছিলে, না হলে আজ একটা ভয়ঙ্কর বিপদ ঘটে যেত। আমি তোমাকে সর্বোচ্চ পুরস্কারে পুরস্কৃত করব। এই না, ধর ধর ধর। ধন্যবাদ মহারাজ। এই যে মুদ্রাগুলো দেখছেন, এগুলো হলো রাজা বিক্রমাদিত্যের আমলে। বিক্রমাদিত্যের আমলের? হ্যাঁ বর্ধমান রাজ, এগুলো মহারাজ বিক্রমাদিত্যের সময়ের মুদ্রা। কি আশ্চর্য! হ্যাঁ, কতদিন আগের মুদ্রা আপনার কাছে আছে? আগে হ্যাঁ, কৃষ্ণচন্দ্রের মুদ্রা সংগ্রহ তো দেখছি আমাকেও হার মানায়। নবাব বাহাদুর কেমন দেখছেন? ঠিক আছে ঠিক আছে, তে আবার নতুনত্বের কি আছে? বিক্রমাদিত্যের সময় মুদ্রা আমার কাছেও আছে। কি উজির, ঠিক বলছি কি না? একেবারে ঠিক হুজুর, বিক্রমাদিত্যের মুদ্রা, চন্দ্রগুপ্তের মুদ্রা, তারপর ওই যে কেন ইতিহাসে যাকে বলে খামখেয়ালি রাজা, ওই মোহাম্মদ বিন তুঘলকের মুদ্রাও আছে। শুনলে তো আমার কাছে কি কি আছে? তা কৃষ্ণচন্দ্র, বিক্রমাদিত্য, চন্দ্রগুপ্ত, মোহাম্মদ বিন তুঘলক ছাড়া আর কোনো মুদ্রা আছে নাকি তোমার প্রদর্শনীতে? থাকলে দেখাও, না হলে আমাকে অতিথিশালায় পাঠাবার ব্যবস্থা করো। এ ঠায় দাঁড়িয়ে থেকে থেকে আমার পা ব্যথা করছে। তাহলে তো একবার ওদিকে যেতে হয় জাহাপনা। ওদিকে কি আছে? ওদিকে আছে সম্রাট আকবরের আমলের আকবরী মুদ্রা। বলো কি মন্ত্রী, আকবরী মুদ্রা? আকি হ্যাঁ জাহাপনা, তাই তো বলছি, একবার ওদিকে চলুন। সকলে দেখুন, এগুলো হচ্ছে বাবরের নাতির মানে আকবরের আমলের মুদ্রা। ভালো করে হাতে ধরে দেখুন, সম্রাট আকবরের মুখের ছাপ আছে প্রত্যেকটা মুদ্রার উপর। দেখুন দেখুন, সকলে ভালো করে দেখুন। বাবা কি কাণ্ড, এতদিন শুধু আকবরি মুদ্রারই নাম শুনেছি, আজ তো চোখে দেখলাম। সত্যি, হ্যাঁ, চোখ একেবারে সার্থক হলো। আকবরি মুদ্রা? সত্যি তো, এ তো খোদ আকবরি মুদ্রা, যা আমার সংগ্রহেও নেই, অথচ কৃষ্ণচন্দ্রের কাছে আছে। কি ব্যাপার, আকবরি মুদ্রা দেখে নবাবের চোখ এমন বড় বড় হয়ে গেল কেন? মনে হচ্ছে যেন জীবনে প্রথমবার দেখছে, একবার বাজিয়ে দেখতে হচ্ছে। কি নবাব বাহাদুর, আপনার সংগ্রহে নিশ্চয় অনেক আকবরী মুদ্রা আছে। কি করে বলবো যে আমার সংগ্রহে কোনো আকবরী মুদ্রাই নেই। হ্যাঁ আছে আছে তো, তো অনেক আছে। বস্তা বস্তা আছে, ঘোড়া ঘোড়া আছে। কৃষ্ণচন্দ্র, মোহর ডাকা তো হলো,
তাহলে তো এবার আমায় অতিথিশালায় যেতে হয়। আমি সকলকেই অতিথিশালায় পাঠাবার ব্যবস্থা করছি। মন্ত্রী, এদের সকলকে অতিথিশালায় নিয়ে যাও। দেখো, যত্ন আত্মীর যেন কোনো ত্রুটি না হয়। আকবরী মুদ্রা দেখে নবাব বাহাদুরের চোখ দুটোর কি অবস্থা হয়েছিল সেটা কি খেয়াল করেছেন? না, সেটা তো খেয়াল করিনি। আচ্ছা, তুমি কি কিছু লক্ষ্য করেছো? করেছি মানে কি বলবো মহারাজ, ওগুলো দেখে নবাবের চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসছিল। আমি নিশ্চিত যে ওই দুষ্প্রাপ্য মুদ্রা নবাবের ভাঁড়ারে নেই, আর আমার অনুমান মিথ্যে না হলে নবাব কিন্তু ওগুলো আপনার কাছ থেকে চেয়ে বসতে পারেন। বলছো কি গোপাল? আরে, ওগুলো যে আমার বিয়ের সময় আমার বাবা তোমাদের রানীমাকে আশীর্বাদ স্বরূপ দিয়েছিলেন। না 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 না, নবাব চাইলেও আমি ওগুলো দিতে পারবো না। নবাব হয়ে আমার ভান্ডারে জানি, আমার অধীনস্থ সামান্য এক রাজা হয়ে কৃষ্ণচন্দ্রের ভাড়ালে তাই আছে। আসলে আসল আকবরী মুদ্রা, না 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 না, ইয়ার সহ্য হচ্ছে না, সহ্য হচ্ছে না। বয়সে বাড়ার সাথে সাথে নবাব দেখছি ছেলে মানুষ হয়ে যাচ্ছেন। আরে বাবা, আপনার অধীনস্থ কৃষ্ণচন্দ্রের কাছে থাকাও যা, আপনার কাছে থাকাও তাই, মানে মানে অতি সোজা, শুধু স্থান পরিবর্তন করে নিলেই হয়। মানে কৃষ্ণচন্দ্রের কাছ থেকে ওগুলো আপনি চেয়ে নিন, ব্যাস। তাহলে এই কেল্লাপাতে আজ যা কৃষ্ণচন্দ্রের কাছে আছে কাল তাই হয়ে যাবে আপনার দখলে। সত্যি সত্যি হুজির, তোমার জবাব নেই, তাহলে তাই হোক, আজই চেয়ে নেব ওই আকবরী মুদ্রা। বাবা, এ তো খুব জটিল ব্যাপার মনে হচ্ছে। যাই, চট করে মহারাজকে খবরটা দিয়ে আসি। মহারাজ, এই মাত্র আমি নিজের কানে শুনে এলাম উজির বেটা ওগুলো আপনার কাছ থেকে চেয়ে নেবার জন্যে নবাবকে পরামর্শ দিচ্ছে। তাহলে তো হয়েই গেল, যা ভয় পেয়েছিলাম তাই হলো। কাটা খালে কুমির বেটা হড়বড় করে ঢুকে পড়ল। মহারাজ, নবাব বাহাদুর এক্ষুনি আপনাকে ডাকছেন। ব্যাস হয়ে গেল, নবাব আকবরী মোহর চেয়ে বসলে তখন কি উত্তর দেব আমি? হ্যাঁ, কি দেব কি? আমার মনে হয় নবাব চাইলে ওগুলো আপনার দিয়ে দেওয়াই ভালো, না হলে তো অযথা নবাবের সাথে বিবাদে জড়িয়ে পড়তে হবে। আমার মত হচ্ছে প্রথম রাতেই বেড়াল মেরে দেওয়া, পরিষ্কার বলে দিন ওগুলো আপনার বাবার দেওয়া আশীর্বাদ, তাই দিতে পারবেন না। আরে এসো 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 কৃষ্ণচন্দ্র, আমি তো তোমায় একলা আসতে নির্দেশ দিয়েছিলাম, সঙ্গে করে তোমার অপদার্থ মন্ত্রী আর সানাইয়ের পো গোপালকে নিয়ে এলে কেন? আগে আপনার সানাইয়ের পো উজির সাহেব যদি থাকতে পারে তাহলে আমি থাকলে ক্ষতি কি হুজুর? যা বলার আছে তা আপনি আমাদের সামনেই বলতে পারেন। হ্যাঁ হ্যাঁ, বলবই তো, আমি তো আর অন্যায় কিছু করছি না যে তোমাদের সামনে বলতে পারবো না। শোনো কৃষ্ণচন্দ্র, তোমার ওই আকবরী মোহরগুলো আমার চাই। হ্যাঁ হ্যাঁ, দেবেন দেবেন, কাল আমি নিজে গিয়ে ওগুলো পৌঁছে দিয়ে আসবো। তাহলে তো গোল মিটেই গেল। গোল কি এত সহজেই মিটে যায় জাহাপনা? তার মানে এই কৃষ্ণচন্দ্র, গোপাল এসব কি উল্টো পাল্টা বলছে? উল্টো পাল্টা নয় হুজুর, আমি সোজা সাপটাই বলছি, ও মোহর দেওয়া যাবে না।
কি এত বড় সাহস আমার মুখের উপরে না বলা? কৃষ্ণচন্দ্র, আসলে মানে ওই মোহরগুলো তো মানে ওই বিয়ের সময় বাবার কাছ থেকে আশীর্বাদই পেয়েছিল। আসলে ওই আশীর্বাদী জিনিস তো কাউকে দেওয়া যায় না জাহাপনা। ও এতদূর, তুমি কি জানো ওই আশীর্বাদ তোমার জীবনে অভিশাপ হয়ে নেমে আসতে পারে? আমি চাইলে তোমার রাজত্ব তোমার ভিটে মাটি চাটি করে ছেড়ে দিতে পারি। ক্ষমতার জোরে সেটা আপনি করতেই পারেন জাহাপনা, তবে সেটা যদি করেন তাহলে আমরাও সকলকে বলে দেব যে আকবরী মোহরের লোভে আপনি এমন জঘন্য কাজটা করেছেন। ঠিক, এত বড় সাহস, ঠিক আছে আমিও দেখে নেব ওই মোহর আমি পাই কিনা। চলো চলে এসো উজি। একদম রাগ করে চলে যাবেন না জাহাপনা। এটা কিন্তু ভালো হলো না গোপাল, এরপর যুদ্ধ টুদ্ধ বাঁধলে তোমার ওই জালাল মতো ভুঁড়ি আর বেলের মতো টাক দিয়ে সেটা সামলাতে পারবে তো? বেলের মতো টাক দিয়ে না পারি, টাকের ভেতর যে বস্তুটি আছে সেই বুদ্ধি দিয়ে ঠিক সামলে নিতে পারবো। চলে আসুন মহারাজ। খুব তো কথার ফুল জুড়ি উড়িয়ে গেল, এরপর বুঝবে কত ধানে কত চাল, বুঝেছ? কি বলছেন, কি এত কিছু ঘটে গেল? হ্যাঁ এত কিছু। আচ্ছা রানী, এই গোপালের পরামর্শে নবাবকে তো মোহর দিতে অস্বীকার করলাম, কিন্তু এরপর রাগের মাথায় নবাব যদি কিছু করে বসে তাহলে সেই হ্যাপা সামলাবো কি করে? এত দুশ্চিন্তা করবেন না মহারাজ, গোপাল যখন পরামর্শ দিয়েছে তখন দেখবেন ও ঠিক একটা উপায় বের করবেই। ঠিক বলেছেন রানীমা, একেবারে 100 কথার এক কথা। তবে একটা কথা আছে। কি কথা গোপাল? আগে আপনি তো জানেন ভালোমন্দ খাবার পেটে না গেলে আমার আবার বুদ্ধি খোলে না। কালকেই রাজবাড়িতে তোমার নিমন্ত্রণ, তা কি কি খাবে বলো? ওই ওই তো ওই মাছের মাথা দিয়ে ঘন ঘন মুগের ডাল মেখে সরু চালের ভাত, তারপর ওই 5 রকম ভাজা, পোনা মাছের কালিয়া, গলদা চিংড়ির মালাইকারি আর কচি পাঁঠার ঝোল। হবে হবে, সব হবে, আমি নিজের হাতে রান্না করে কাল তোমায় খাওয়াবো। কি মজা, নিজের হাতে রাঁধবেন? তাহলে ঘি গরম মশলা দিয়ে সামান্য পোলাও আর পায়েস। শুধু গোপাল খাবে রানীমা, আমি কি বাদ পড়ব? না না, বাদ পড়বেন কেন, কাল আপনারও নিমন্ত্রণ। রানীমার দয়ার শরীর। তাহলে চট করে যাবি আর পট করে খবরা খবর নিয়ে চলে আসবি। কোনো চিন্তা করো না, ছুটে যাব আর উড়ে চলে আসবো। কি অপমান, কি অপমান! আমি তমাম বাংলার নবাব, আমার মুখের উপরে বলে কিনা মোহর দিতে পারবে না। সত্যি কি দুঃসাহস! ভাবো ভাবো জি, কিছু একটা ভাবো যাতে করে ওই মোহর আমি হাতাতে পারি। মাথায় মাথায় এসে গেছে মালিক, আমার মতলবটা শুনুন। জবাব জবাব, সত্যি সত্যি উজি, তোমার বুদ্ধির জবাব নেই। এই বুদ্ধিতে সাপ মরবে আবার লাঠিও ভাঙবে না, সব আকবরী মোহর সুরসুর করে ঢুকে যাবে আপনার সিন্ধুকে। কোষাগারে চাবি ওরা পাবে কি করে? তার জন্য তো কাক আছে মহারাজ, ভাতের লোভ দেখালেই ওই কৃষ্ণচন্দ্রের মন্ত্রী ঠিক কাকের মতো সব কাজ করে দেবে। যাই, শর্ট করে গিয়ে ফট করে গোপাল দাদাকে খবরটা দিয়ে আসি। ভেতরে আসবো রানীমা? হ্যাঁ হ্যাঁ, এসো এসো।
তা কিছু বলবে গোপাল? হ্যাঁ রানীমা, জরুরি কথা আছে। কি বলছো কি গোপাল? তবে চিন্তা করবেন না, মোহর নিয়ে ওই নবাবকে জাগল খাওয়াবো না, বুঝবে তখন মজা। আমি এখন আসি রানীমা। এমন গোগ্রাসে খাবার কি হলো বলো তো গোপাল, ধীরে সুস্থে খাও। আরে তোমার খাবার তো কেউ আর কেড়ে নিচ্ছে না। এই রে, কি হলো আবার? খাবার সময় এমন নজর দিলেন না যে ফট করে পেয়ে গেল। খেয়ে বসেও পেয়ে গেল না, বড় না ছোট? আগে বড়। ছি ছি গোপাল, সামলাতেই যখন পারবে না তখন এত খাও কেন? আমার খুব পেয়েছে, আপনারা খান, আমি হালকা হয়ে আসি। তুমি আমার সঙ্গে এসো, আমি দেখিয়ে দিচ্ছি। পেটুকের এক শেষ, কাঁড়ি কাঁড়ি খাবে আর হালকা হতে দৌড়বে। এই নাও। আমি কালই আপনাকে নকল মোহর দিয়ে যাব। আসল থাকবে আসলের জায়গায় আর নকল চলে যাবে কোষাগারে। আপনি তাহলে আসুন রানীমা, আমি একটু সময় কাটিয়ে তারপর যাচ্ছি। ঠিক আছে। ওই তো, ওই তো এসে গেছে। তা গোপাল, হালকা হলে তাহলে? পেটটাও হালকা হলো আর সেই সাথে মাথার মধ্যে হালকা করে একটা বুদ্ধিও চলে এলো, আকবরী মোহর রক্ষে করার বুদ্ধি। কিরকম? আচ্ছা মহারাজ, আকবরী মোহরগুলো কোথায়? আমার ঘরে লোহার সিন্দুকে। আমি যখন বলবো তখন ওগুলো সিন্দুক থেকে সরিয়ে কোষাগারে রেখে দেবেন, আর কোষাগারের চাবিটা নিজের কাছে না রেখে আমার কাছে রেখে দেবেন। তা তোমার কাছে কেন? কেন জানি না, আমার মন বলছে কয়েকদিনের মধ্যেই মোহরের লোভে রাজবাড়িতে ডাকাতি হতে পারে। ডাকাত এসে আপনার কাছে কোষাগারের চাবি না পেয়ে ফিরে যাবে, ওরা ভাবতেও পারবে না যে চাবি আছে আমার কাছে। ডাকাত যদি আমার বাড়িতে হামলা করে তাহলে আমি প্রাণ দিয়ে দেব, কিন্তু চাবি দেব না। শাবাস, এই তো চাই। আর আমি যে কি চাই তা জানে শুধু আমার মন। হ্যাঁ, শোনো শাকরা ভাই, এই নমুনা দিয়ে গেলাম, ভালো করে দেখে বলো কালকের মধ্যে হুবহু এই রকম 200টা নকল মোহর বানিয়ে দিতে পারবে কিনা। তুমি কোনো চিন্তা করো না গোপাল দাদা, কালকের মধ্যেই পেয়ে যাবে। আর একটা কথা, ব্যাপারটা যেন পাঁচ কান না হয়। নিশ্চিন্তে থেকো। আমি তাহলে আসি। হ্যাঁ এসো এসো। তাহলে যা বললাম সেটা উজিরকে গিয়ে বলতে পারবি তো? পারবো, বলবো মোহর আছে কোষাগারে আর চাবি আছে গোপালের কাছে। যা তাহলে, রাতের অন্ধকারে ঘোড়া ছুটিয়ে চলে যা। বাহ বাহ বাহ, বড় ভালো খবর এনেছো বটা। কালই হবে ডাকাতি, আর মন্ত্রীকে বলবে এ কাজের উপযুক্ত ইনাম সে পেয়ে যাবে, বুঝেছো? তোমরা কে ভাই? আমরা ডাকাত, এক্ষুনি দরজা খুলে কোষাগারের চাবি দে, না হলে কিন্তু দরজা ভেঙে কচু কাটা করে রেখে যাব। না না ভাই, না না ভাই, প্রাণে মেরো না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দরজা খুলছি। কি করলে গো? বলি প্রাণের ভয়ে চাবি দিয়ে দিলে, এরপর এরপর মহারাজের কাছে তোমার মন থাকবে।
থাকবে থাকবে, সব থাকবে। বেটার ছেলেরা কষ্ট করে কোষাগার থেকে মোহর নিয়ে যাবে বটে, কিন্তু কিন্তু সেটা সময় এলেই সকলে টের পাবে। এখন নিশ্চিন্ত মনে ঘুমিয়ে পড়ো দেখি। এই এই খবরদার খবরদার বলছি, কোষাগারে ঢুকবে না। যে বাধা দিতে আসবে এই খাঁড়ার ঘায়ে সব কটা ধর থেকে মুন্ডু আলাদা করে দেবো। পালা 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 পালা। গোপালের বুদ্ধিতে চলতে গিয়ে আমার সব সব গেল। এত অধৈর্য হচ্ছেন কেন? না অধৈর্য হবে না, বলেছিল বুদ্ধি দিয়ে ও আকবরী মোহর রক্ষা করবে। এখন দেখছি বয়স বাড়ার সাথে সাথে ও টাকার মুই যত বাড়ছে বুদ্ধিও তত কমছে। আমার বুদ্ধি একটুকুও কমেনি মহারাজ, মোহর আপনার যেমন ছিল তেমনই আছে। মানে ডাকাতেরা যা নিয়ে গেছে সেগুলো সব নকল, মানে সোনার মতো দেখতে হলেও সোনার জলে গিলটি করা। কি বলছো ডাকি? সেদিন খেতে বসে আমার হঠাৎ করে ইয়ে পেল, আসলে ওটা ছিল বাহানা। রানীমার সাথে বেরিয়ে গেলাম আমি, রানীমা আমাকে আসল আকবরী মোহর দিলেন, আমি সেটা শ্যাকরাকে দিয়ে 200টা গিলটি করা মোহর এনে রানীমার হাতে দিলাম। তারপর আমার কথা মতো আপনি যথাসময়ে ওই গিলটি মোহরগুলো রেখে দিয়ে এলেন কোষাগারে, আর পরের ব্যাপারটা তো আপনার জানা। তার মানে ডাকাতেরা জানিয়ে গেছে সেগুলো নকল। হ্যাঁ মহারাজ হ্যাঁ, আসল আকবরী মোহর আমি সব যত্ন করে যথাস্থানে রেখে দিয়েছি। সত্যি গোপাল, তোমার জবাব নেই। চলুন মহারাজ, ছদ্মবেশ ধরে একবার চট করে মুর্শিদাবাদ থেকে ঘুরে আসি, দেখি ওদিকে কি হচ্ছে। আরে এই স্বর্ণকার, এটা কি ধরনের বদ্তমিজি হচ্ছে? সোনার মোহরগুলোকে ছুঁড়ে ছুঁড়ে ফেলছো কেন? জাহাপনা, এগুলো একটা ফাঁটি নয়, সব নকল, সোনার জলে গিলটি করা। তার মানে আমাকে ঠকানো হয়েছে? আমি কৃষ্ণচন্দ্রকে দেখে নেব। কি করে দেখবেন হুজুর, দেখতে গেলেই তো প্রমাণ হয়ে যাবে আমরাই ডাকাত পাঠিয়েছিলাম। তাহলে পাকড়াও করো নাটের গুঁড়ো ওই ব্যাটা মন্ত্রীকে, ও চামড়া ছাড়িয়ে ডুগডুগি বাজাতে পারলেই আমার রাগ কিছুটা কমবে। ওরে বাবা, এ তো সব ব্যাটাকে ছেড়ে দিয়ে বেড়ে ব্যাটাকেই ধর। কি মন্ত্রী মশাই আপনি এখানে? আরে গোপালের গলা না? শুধু গোপাল নয়, সাথে আমিও আছি। ওরে বাবা, ঘরে নবাব বাইরে মহারাজ, আজ আমি গেলাম রে। ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, ক্লিক দ্য শো লিংকস এন্ড এনজয় ওয়াচিং দ্য ভিডিওস।